বন্ধু আমরা দেখছি এখানে একটি ফুটবল টিম, দুইটা টিম এখানে হয়েছে। তারা মূলত এই ফুটবলটা খেলবে, এই ফুটবল খেলার জন্য তারা উপস্থিত হয়েছে। তো এখানে মেন পোস্টে বসানো আছে। এখন আমরা তাদের থেকে একটু কথাবার্তা শুনি, তারা কে কে আছে, তারা কে কে খেলছে। এদিকে আমরা দেখছি তিনজন, আর এদিকে দেখছি আমরা তিনজন। প্রথমে আমরা এদিক থেকে নামটা জেনে নিই তাদের। তোমার নাম কি বলো? লামি হাসান। তোমার নাম? মেরাজ হাসান। তোমার নাম? মেহেদি হাসান। আচ্ছা, তোমার নাম কি? আব্দুল্লাহ হাসান। তোমার নাম কি? কবির শাহ। তোমার নাম কি? কাউসার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে গোলকিপার কে থাকবে? মেহেদি থাকবে না? আচ্ছা, এরপরে তোমাদের মধ্যে গোলকিপার কে থাকবে? আব্দুল্লাহ। আচ্ছা, আমরা মেহেদিকে বলি, মেহেদি তোমার গোলে চলে যাও, নিজ গোলে চলে যাও। আমরা দেখছি যে মেহেদি সে তার গোলে চলে যাচ্ছে, সে গোলকিপার হিসেবে দাঁড়িয়ে গেছে। এরপরে আমরা দ্বিতীয় দলের যে গোলকিপার আছে তার সাথে একটু কথা বলি। এদিকে আব্দুল্লাহ, তুমি তোমার গোলে চলে যাও। আমরা দেখছি আব্দুল্লাহ তার গোলে চলে যাচ্ছে। এখন বলটা দুই দলের যে কোনো এক দল নাড়িয়ে দেবে। এরপরে আমরা কি করব, খেলা শুরু করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি একটা পাতা, এটার এক পাশে খসখসে, আরেক পার তেলতেলে। তো কে কোনটা নিতে যাচ্ছ? তেলতেলে, কবিরের দল তেলতেলে আর তোমরা খসখসে, ঠিক আছে? তাহলে আমি এটা উড়াই দিলাম। হ্যাঁ, দেখা যাক এইটা আসলে কোনটা পড়ে, তারপরে নির্ধারণ হবে কারা বল নাড়াবে আর কি। আমরা দেখলাম এইটা দল এই বলটা নাড়াবে, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখছি কবিরের দল বল নাড়াও। আমরা দেখছি তারা বলটা মাঠের বাইরে চলে গেছে, তারা এখন দেখলাম কবির দলকে একটি গোল দিয়ে দিয়েছে। এরপরে আবার বল চলে গেল মেহেদির হাতে, মেহেদি থেকে রুদ্র, এবার রুদ্র শট করবে। অলরেডি এক গোল হয়ে গেছে।
আলোচনা করার অবস্থা গোল হয় কেন? দেখা যাক কি অবস্থা হয়।